হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন গেম খেলতে শুরু করেছি। তো গেমটার নাম কি জানি আমি না। বলবো, মনে থেকে বলছি, হ্যাঁ আমি নাম দিলাম কয়েন রাইট। এটা টাকা, এর মধ্যে হাত ভরতে হবে। দেখে নেওয়া, না দেখছি না, হাত ভরে না দেখে যে টাকাটা ভরবা সেটা যদি বলতে পারো তাহলে সেটা আমার, যদি না বলতে পারো তারপরের দাম তোমার। ঠিক আছে, এবার স্টার্ট নাও, তুমি চালু করো। আমি একটা শুরু করো। হাত তুলে না, কিন্তু হাত দেখে নিচে রেখে বলতে হবে। 50 হাত তোলো। ভিতরে গিয়ে এলোমেলো করে দেয় না, তা আমি ওর এবারে আমি আমি দেখা যায় এবার আমি কত ইনকাম করবো দেখো। না, 20 টাকা। দেখবি না, কিন্তু হবে না দেখলে। আমি আমি পাবো না, বলো গেল বলো বলো। 50 টাকা ওটা হবে না। তুমি দেখবো না, কিন্তু এবার 50 টাকা বলো। টাকার ভাব জানি আমি। ভালো ভালো, বাবাই বুঝতে পারছে মা কি বলছে। 100 টাকা তুমি রেখে দাও। দেখি ঠাকুর, 500 টাকা নোটটা জানিয়ে বলছো। অ্যাক্টিভিটি বেনা বলো, কি এটা হাতাচ্ছে কেন? দেখি বড় নোট পাই কিনা। কত কত যে নোট টা সেটা আমি তুলবো। এটা 20 টাকা ওটা। আরে তোলো না, এটা টাইম লাগালে কিন্তু হবে না। এটা তুলবো, আরে তোলো, 500 টাকা আমার। এটা এটা বড় বড়ই লাগছে, চওড়া চওড়া, ডবল মডেল। 100 টাকা
আচ্ছা আমি কোটিপতি কোটিপতি আসলে এই টাকা গুলো সব আছে বাজারে যাবো, এই টাকা গুলো নিয়ে আমি তাড়াতাড়ি বলো, টাইম শর্ট, একশো টাকা বেশি নেই আর অল্প টাকা বলো তাড়াতাড়ি, এত ই করলে হবে না, এটা কুড়ি টাকা হবে, কত দশ টাকা তুই এখনো ছোট আছিস, টাকা এখনো বেশি ধরিস নি, যার জন্য সে টাকার লেভেল বুঝতে পারছি না কোন মাপের ফোনটা হয়, আমার মতো বড় হয় দেখি তুই টাকার লেভেল বুঝে যাবে। 50 টাকা এই দেখ বন্ধুরা, এই যে সবগুলো টাকা আমার, এই দেখ এই আমার, এই দেখ 500 টাকা, ও দেখিস 500 টাকা,